আরেকটা বিষয়, আমি একজন মুয়াজ্জিন, সেক্ষেত্রে কি মসজিদের যাবতীয় কাজকর্ম আমার উপরে ন্যস্ত, না ইমাম সাহেবের কাছেও কিছু দায়িত্ব আছে মসজিদের? না মাত্র ইমাম সাহেব মসজিদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানোর বা জুমার নামাজ আদায় করার দায়িত্ব শুধু, সেক্ষেত্রে ইসলামের বিধান কি? ভাই, মসজিদে যারা কাজ করবেন তারা আল্লাহকে খুশি করার জন্য কাজ করবেন। মুয়াজ্জিন যে তার কত মর্যাদা জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে তার ঘাড় থাকবে সবচেয়ে উঁচা। ঘাড় উঁচা থাকবে মানে হলো একটা মানুষ যদি তিন হাতের হয়, ঘাড়টা যদি দুই হাতের হয় দেখতে খারাপ দেখা যাবে, ওইটা না। ঘাড় উঁচা থাকার মানে হলো সবার উপরে তার উঁচু থাকবে, সে দেখা যাবে এবং সবাই বুঝতে পারবে যে এই যে সবার উপরে কিছু মানুষ আছে অনেক উঁচু উঁচু, এই মানুষগুলো সম্মানিত, তারা দুনিয়াতে মুয়াজ্জিন ছিলেন কিন্তু আজান দিয়েছেন দুনিয়ার উপার্জনের জন্য না, আল্লাহকে খুশি করবার জন্য। এই জন্য ভাইরা আমার, মসজিদের মুয়াজ্জিন হোক, খাদেম হোক, ইমাম হোক, খতিব হোক, সভাপতি হোক, সেক্রেটারি হোক, মসজিদের মুসল্লি হোক, সবার চেষ্টা থাকবে আমি আল্লাহর ঘরের খেদমত করব। খেদমতের মানসিকতা থাকতে হবে, ইমাম সাহেবেরও সে মানসিকতা থাকা উচিত। অনেক ইমাম সাহেব আজান দিতে চান না, এটা তাদের প্রেস্টিজ ইস্যু মনে করেন, ইমাম সাহেবের ভিতরে জাহালত আছে। আজান দিতে যদি পারেন, মুয়াজ্জিন নাই কখনো সুযোগ পান, আজান দিলে কি ইমাম সাহেবের জাত চলে যাবে? তাহলে বোঝা গেল এই ইমাম, ইমামের ভিতরে কোরআন এবং হাদিসের ইলমের ঘাটতি আছে, তাকওয়ার ঘাটতি আছে। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের সহযোগিতা করতে তার কার্পণ্য হওয়া উচিত নয়। আবার মুয়াজ্জিন সাহেবও কাজ করার ক্ষেত্রে এটাকে নিয়ামত মনে করা উচিত যে আল্লাহ ঘরের খেদমত করছি, এটাকে বোঝা মনে করা উচিত না। এখন কথা হলো কার কোনটা দায়িত্ব, সেটা নির্ভর করবে যে নিয়োগের সময় কার কোনটা দায়িত্ব বন্টন হয়েছে, চুক্তি কিভাবে হয়েছে। মুয়াজ্জিন সাহেবকে যে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সেই সেই কাজগুলো তার দায়িত্বে পড়বে, ইমাম সাহেবকে যে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো তার দায়িত্বের মধ্যে পড়বে। দায়িত্বের বাইরে গিয়েও যদি তিনি আরো নাফলান নিজের পক্ষ থেকে কিছু করার চেষ্টা করেন তাহলে সেটা প্রশংসনীয়। একই কথা মুয়াজ্জিন সাহেবের জন্য প্রযোজ্য, যে মুয়াজ্জিন সাহেব যদি কাদেম সাহেবের কাজ করা তার দায়িত্ব না তারপরও তিনি করেন, আবার দেখা যাচ্ছে যে মসজিদের অন্য আরেকটা খেদমত করা তার দায়িত্বের বাইরে সেটাও তিনি করার চেষ্টা করেন, তাহলে এর মাধ্যমে তিনি সব লাভ করবেন। মসজিদ কমিটির সদস্য যারা তাদের জন্য এটা আরো বেশি প্রযোজ্য, তারা অনেক বেশি মসজিদের খেদমত করা উচিত। কিন্তু আমরা মনে করি আমরা নেতা, মসজিদ কমিটির লোকরা নিজেদেরকে কি মনে করে? নেতা মনে করে। নেতা না তো, আপনারা খাদেম, ওনারাও খাদেম, ওনারা বেতন নিচ্ছেন আপনি নিচ্ছেন না, পার্থক্য এটুকু, উনি বেতন নেওয়ার কারণে উনি একেবারে কর্মচারী হয়ে গেছে আর আপনি আল্লাহর ঘরে খাদেম হয়ে গেছেন, ব্যাপারটা সেরকম না। আমরা সবাই আল্লাহর ঘরে খাদেম। ইমাম মুয়াজ্জিনরা যে বেতন নেয় সেটা কি কমিটির লোকে দেয়? ওই টাকাটা কে দেয়? কমিটির লোক বাহ্যিকভাবে দিচ্ছে, সাধারণ মানুষ দিচ্ছে বাহ্যিকভাবে, আসলে এটা আল্লাহর টাকা। এই টাকাটা কার? মানুষ দান করেছে কাকে? আল্লাহর টাকাটা কমিটির লোকজন শুধু আল্লাহর নির্দেশ অনুযায়ী বন্টন করেছে মাত্র। তাহলে টাকাটা আল্লাহ, আপনার নিজের টাকা দেন নাই। ইভেন আপনি টাকা দিয়েছেন মসজিদে প্রতি মাসে 20,000, ওই টাকাটাই যদি ইমাম সাহেবকে দেন তাহলে 20,000 টাকা আপনার টাকা ইমাম সাহেবকে দেওয়া হয় না, আপনি দিয়েছেন আল্লাহকে, আল্লাহর টাকাটা ইমাম সাহেব পেয়েছে। বিধে আপনার কোনো এখানে খবরদারি জাহির করা উচিত না। আল্লাহ আমাদের মসজিদ কমিটির ভাইদেরকে হেদায়েত দান করুন, আল্লাহর ঘরে খেদমত করতে এসে যেন মাস্তানি ভাব না নেই আমরা, সেই চেষ্টা আমাদের করতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ। আমি আজ থেকে প্রায় 12-14 বছর আরও আগে মিরপুরে যখন এক মসজিদে আমি নামাজ পড়াতাম, এখন মৌলানা ওমর কুব্বাদি সাহেব আছেন, ওনাকে আমি রেখে গেছি সৌদি আরবে, তো ওই মসজিদে যে কোনো একজন প্রভাবশালী ব্যক্তি কমিটি মিটিং শেষ আমাকে বলছে হুজুর এদিকে আসে এটা দোয়া করে দেন। তাই বললাম যে আপনি মসজিদ কমিটির নেতা হয়েছেন, সভাপতি হয়েছেন, মসজিদের মজলিসে বসছেন, বসতে উঠার দোয়া আছে সেটা জানেন না? ওনার খুব ইজ্জত লেগে গেছে, উনি খুব লাফালাফি করে চলে যাচ্ছিল, আমরা চলে যান আপনি, এটা একটা একটা করে ঘষে সব পড়ে যাবে, আল্লাহর ঘর আপনার মুখাপেক্ষী না। আপনি একজন আলিমকে কোনো কথা বলার জন্য যে লেহা যে আদব থাকা উচিত সে আদব আপনার মধ্যে নাই, আপনি আল্লাহর ঘরে খেদমতের উপযুক্তই না। অতএব আল্লাহর ঘরে খেদমত যারা করবেন আল্লাহ তাদেরকে বা আদব হওয়ার তৌফিক দান করুন, ওলামাদের ইজ্জত করার তৌফিক দান করুন। অনেক কপাল পোড়া আছে মসজিদের খেদমত করতে এসে আরো গুনাহগার হয়, আরো বেয়াদবি করে ওলামাদের সাথে, আল্লাহ তাআলা সেসব ভাইদেরকে হেদায়েত দান করুন।